हेलो एवरीवन, तुम्हरा सब केमन आछो? निश्चय भालो आछो। आमी तापस मुखार्जी, आमी तुम्हादे सकल के आमार चैनेले स्वागत जानाई। आज के आमार अंकेर उपरे जे अध्यायटा आमी आज के शेखाबो सेटा लाभ एवं क्षतिर अंक। সেটি আমি আজকে প্রথমে বেসিক্সগুলো একটু বলে দিচ্ছি, লিখে দিয়েছি, সেটা বুঝিয়ে তোমাদের এক দুটো অঙ্ক হয়তো আজকে করাবো, ঠিক আছে? আচ্ছা, এইবারে দেখো, প্রফিট অ্যান্ড লস, লাভ ও ক্ষতি। লাভ ক্ষতির অঙ্ক শুরু করবার আগে আমাদের এই যে সাতটি বিষয় আমি লিখে দিয়েছি বোর্ডের উপরে, সেগুলোকে খুব ভালো করে জেনে রাখা ভালো। যেমন প্রথমটি হচ্ছে ক্রয় মূল্য বা কস্ট প্রাইস। ক্রয় মূল্য কাকে বলে? না, একজন ক্রেতা যে মূল্যে কোনো দ্রব্য ক্রয় করেন তাকে বলা হয় কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। এবং বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস কাকে বলে? না, যে মূল্যে একজন বিক্রেতা তার দ্রব্য বিক্রয় করেন তাকে বলা হয় বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস, ঠিক আছে? তাহলে একটা হলো ক্রয় মূল্য, মানে আমাদের কেনা দাম, আর একটা হলো বিক্রয় মূল্য বা আমাদের বিক্রি করার দাম বা সেলিং প্রাইস। এইবারে এই কেনা এই বেচার মধ্যে, বিক্রি করার মধ্যে আমাদের দু ধরনের ঘটনার সম্মুখীন হই। একটা হয় লাভ বা প্রফিট হয়, কিংবা ক্ষতি বা লস হয়। এইবারে কখন লাভ কখন ক্ষতি হবে? যদি বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয় মূল্য হয়, মানে সেলিং প্রাইস গ্রেটার দেন কস্ট প্রাইস হয়, তবে হবে লাভ বা প্রফিট বা গেইন। আর যদি ক্রয় মূল্য যদি হয় লেস দেন সেলিং প্রাইস, তাহলে কী হবে? সেটা হবে ক্ষতি বা লস, ঠিক আছে? পরের বিষয়টা হচ্ছে ধার্য মূল্য বা মার্কেট প্রাইস। ধার্য মূল্য কাকে বলে? কোনো কোনো সময় কোনো দ্রব্য একটা মূল্য ধার্য করা হয়, যেটি দ্রব্যের গায়ে বিক্রি হবে বলে লিখিত থাকে, সেই লিখিত মূল্যকেই বলা হয় ধার্য মূল্য বা চিহ্নিত মূল্য বা মার্কেট প্রাইস। এইবারে নাম্বার সিক্স হচ্ছে ছাড় বা ডিসকাউন্ট। ছাড় কাকে বলা হয়? অনেক সময় বিক্রেতা ক্রেতাকে আকর্ষণ করার জন্যে বা তার বিক্রিকে বাড়ানোর জন্যে ধার্য মূল্যের উপরে কিছু কম মূল্যে তার দ্রব্য বিক্রয় করেন। এই যে কম মূল্যে, যে কম মূল্যে তিনি দ্রব্যটি বিক্রয় করেন, সেই পরিমাণটাকে বলা হয় ছাড় বা ডিসকাউন্ট। নাম্বার সেভেন হচ্ছে লাভ বা ক্ষতি বা ছাড়ের শতকরা। এই যে প্রতি তিনটি জিনিস জানা গেল, লাভ ক্ষতি বা ছাড়, এদের শতকরা হার নির্ণয়ের পদ্ধতি। এইবারে আমাদের সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্টলি মনে রাখতে হবে, লাভ বা ক্ষতি যাই হোক না কেন, আমরা সেটা প্রাথমিক ক্রয় মূল্যের উপরে নির্ভর করে তার দাম নির্ণয় করি। লাভই হোক বা ক্ষতি হোক, সেক্ষেত্রে লাভের ক্ষেত্র হবে লাভ বাই ক্রয় মূল্য ইনটু হান্ড্রেড। ক্ষতির ক্ষেত্রেও তাই, ক্ষতি বাই হান্ড্রেড বাই ক্রয় মূল্য ইনটু হান্ড্রেড। ছাড়ের ক্ষেত্র হবে ওরকম, ছাড় বাই ধার্য মূল্য ইনটু হান্ড্রেড, ঠিক আছে? এইটা হলো মেন বেসিক্স ক্রয় মূল্য। এইবারে আমি তোমাদেরকে কয়েকটা অঙ্ক করে দেখাই দিচ্ছি, এবং তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? এই যে অঙ্কটা, ক্রয় মূল্য ৪০০ টাকা, বিক্রয় মূল্য ৪৭৫ টাকা হলে শতকরা লাভ কত? দেখা যাচ্ছে কি, বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম। তাহলে বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয় মূল্য, বিক্রয় মূল্য ৪৭৫ টাকা, ক্রয় মূল্য ৪০০, তাহলে বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয় মূল্য, লাভ হচ্ছে। তাহলে লাভ ইকুয়ালস টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, সমান সমান ৪৭৫ মাইনাস ৪০০ টাকা, সমান সমান ৭৫ টাকা, এটা হচ্ছে লাভ। আচ্ছা, এইবারে বলা হয়েছে লাভ হোক বা ক্ষতি হোক, সেটা সবসময় কার উপরে হবে? ক্রয় মূল্যের উপরে নির্ণয় করা হবে। তাহলে এবারে আমরা ঐকিক নিয়মের সাহায্যে, অনুপাতের সাহায্যে করা যায়, এটা ঐকিক নিয়মের সাহায্যে করেছি। তাহলে ক্রয় মূল্য যেহেতু ৪০০ টাকা, তাহলে ৪০০ টাকার উপরে লাভ হয় ৭৫ টাকা, ১ টাকার উপরে লাভ হয় ৭৫ বাই ৪০০,
একশো টাকা, যেহেতু শতকরা বার করতে বলেছে শতকরা, সেজন্য একশো টাকার উপর লাভ হয় 75/400×100। তা এই 100 × 400 = 75/4 মানে হচ্ছে 18.75 টাকা, অর্থাৎ 18 টাকা 75 পয়সা। অর্থাৎ লাভের শতকরা হার 18.7%। ঠিক আছে, দ্বিতীয় অঙ্কটা হলো একটি শাড়ির বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত 24:25 হলে শতকরা লাভ বা ক্ষতি কত। তাহলে এইখানে এদের অনুপাত বলেছে বিক্রয় মূল্য = ক্রয় মূল্য, বিক্রয় মূল্য = ক্রয় মূল্য। তাহলে মনে করি সাধারণ অনুপাত এক্স অ্যান্ড এক্স নট ইকুয়ালস টু জিরো, সুতরাং কি দাঁড়াবে বিক্রয় মূল্য সমান হচ্ছে 24x এবং ক্রয় মূল্য দাঁড়াবে 25x। তাহলে এখানে কি দেখা যাচ্ছে বিক্রয় মূল্য লেস দেন ক্রয় মূল্য, বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে কম তাহলে ক্ষতি হচ্ছে, অতএব ক্ষতি সমান ক্রয় মূল্য এখানে বেশি, তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য সমান 25x - 24x = x, এক্স টাকা। এইবারে এই এক্স টাকাটা যে ক্ষতি হচ্ছে, আমরা বারবার বলেছি যে ক্রয় মূল্যের উপরেই নির্ণয় করতে হবে, তাহলে 25 ক্রয় মূল্য হচ্ছে 25x, তাহলে 25x টাকায় ক্ষতি হয় এক্স টাকা, 1 টাকায় ক্ষতি হয় x/25x টাকা, 100 টাকায় কত হয়, এবারে এক্স এক্স কেটে গেল, 25x = 25, 4×25=104 টাকা, অর্থাৎ শতকরা ক্ষতি হচ্ছে 4%। ঠিক আছে, আচ্ছা তৃতীয় অঙ্কটা হলো একটি দ্রব্য পরপর দুবার 50% ও 50% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত। ঠিক আছে, দুবার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, প্রথমবার 50%, তারপর নেক্সট টাইম আবার 50% দিয়ে বিক্রি করা হচ্ছে, তাহলে মোট সমতুল্য ছাড় কত হচ্ছে। আচ্ছা, মনে করি দ্রব্যটির ধার্য মূল্য 100x, যেখানে x > 0। প্রথমবার 50% ছাড় দেওয়ার পরে, প্রথমবারের যে 50% ছাড় দেওয়ার পরে দ্রব্যটি বিক্রয় মূল্য কত হবে, না ধার্য মূল্য 100x (1 - ছাড়ের হার), এই যে প্রথম ছাড়ের হার, তাহলে 1 - ছাড়ের হার, তাহলে 100x (1 - ছাড়ের হার) মিন্স 50% = 50/100। এখানে কি দাঁড়ালো 100 - 100 = 100 - 50 = 50/100, এটা তাহলে 100x (50/100), তাহলে দেখো এখানে 100 100 কেটে যাচ্ছে, তাহলে বোঝাই যাচ্ছে 100 100 কেটে গেলে হচ্ছে 50x, এটা হচ্ছে প্রথমবার 50% ছাড় দেওয়ার পরে বিক্রয় মূল্য। এইবারে দ্বিতীয়বার যে ছাড় দেওয়া হবে সেটা এই 50x-এর উপরে, তাহলে দ্বিতীয়বার 50% ছাড় দেওয়ার পরে দ্রব্যটির বিক্রয় মূল্য কত দাঁড়াবে, এইবারে 50x, আবার সেই 1 - ছাড়ের হার, মানে এই যে আর দ্বিতীয়বার লিখলাম না 1 - 50, কারণ ছাড়টা তো সেম আছে, এখানেও 50%, এখানেও 50%, 1 - 50/100, তার মানে হচ্ছে 50/100 মানে ওরকম 50 আর 100 100, এখানে 50 50 দুগুণ 100 25 কাটলে 25x, তাহলে 50% ও 50% ছাড় দেওয়ার পরে দ্রব্যটির বিক্রয় মূল্য হলো 25x, তাহলে দুবারে মোট ছাড় কত দেওয়া হলো, এখানে 50x, এখানে 25x, মানে 75x। ঠিক আছে, দুবারে ছাড় পাওয়া গেল, একবার প্রথমবারে পাওয়া গেল 50x, দ্বিতীয়বারে 25x, তাহলে এখন বিক্রয় মূল্য কত হচ্ছে 100x - 75x = 25x। ঠিক আছে, আর ছাড়ের হার কত দাঁড়াচ্ছে এখন বিক্রয় মূল্য, এটা ছাড়ের হার কত, না মোট ছাড় বাই ধার্য মূল্য ইন্টু 100, মোট ছাড় হচ্ছে 75x / ধার্য মূল্য 100x / 100, এই কাটাকাটি 100 100 কেটে গেল, এক্সএস কেটে গেল 75, তাহলে এটাই হলো সমতুল্য ছাড়ের হার, হলো 75%। ওকে।